ফটিকছড়িতে বিভিন্ন সরকারি বাগান থেকে নিয়মিত চুরি হচ্ছে কাঠ সম্প্রতি সময়ে উপজেলার সুবনছড়ি বিট কর্মকর্তারা সুবনছড়ির বন বিভাগ থেকে চুরি হয়ে যাওয়া দুইশো থেকে তিনশো ফুট কাঠ উদ্ধার করেছে বন বিভাগের কর্মীরা এতে ছিল আকাশমণি মেগুন ও গর্জন গাছের কাঠ কিছু অসাধু ব্যবসায়ীরা অবৈধ সিন্ডিকেটের সাথে আতাত করে এসব কাঠ পাচার করছে বলে জানা গেছে তবে উপজেলার সরকারি বিভিন্ন বাগানে অভিযান পরিচালনা করে চুরি হওয়া গাছ উদ্ধার করলেও সিন্ডিকেটদের ভয়ে সেই গাছগুলো আনা নেওয়ার জন্য রাজি হয় না কোনো গাড়ি চালক এ ব্যাপারে সুবনচরি অফিসের বিট কর্মকর্তা আবু তাহের বলেন মকফারা দুই হাজার ষাট সালের বাগান এবং তারপরে লেমু নামক স্থান বিভিন্ন জায়গা তো নারা এই ফার মধ্যে দুয়া খাইতে এই ফারা দুগা খাইতে তারপরে হাটে গাড়ি বিভিন্ন জায়গা স্তূপ করে তারপরে সুযোগ বুঝিয়ে আনারে ফাড়া দিয়ে তারপরে এ তারা মানে চুরি করে বা ইয়ে করে তো আরা তারপরে মানে কঠোর মানে নিরাপত্তা মোটামুটি আরা মানে খুব পাহার মধ্যে রাখি তারপরে আরা হইতে

সন্ত্রাসী রয়েছে আমি সবাইকে জানাইছি এটা এবং কিছুদিন আগে ওইখানে গাছ কাটে গোলাগুলি হয়েছে আমাদের রেঞ্জ অফিসকে আইনে হাঁটা জারি এবং চেকপোস্ট থেকে হাঁটা চেকপোস্টের এস স্টাফ এবং রেঞ্জ অফিসের আইসে আমাদের যে সহযোগিতা করছে আমি সেয়ার মেকের মোবাইল করছি সেয়ার মেক আইনগত ব্যবস্থা নেই আইনগত হঠাৎ আমি পুলিশকে যাই আর কি সম্ভব বুঝলি তৎক্ষণিকভাবে গাছটা এখন কাটতে আছে পুলিশ আনতে আন্তর্থে গাছ নিয়ে চলে যাবে এই অবস্থা আর কি আমরা এই অসহায় মধ্যে আমরা সব আছি যেমন দুদিন আগে গাছ ধরে নিয়েছে গাছ দুছি খবর পাইছে গেছি সারা রাত হার এর ভিতরে আছে গাছ নিয়েছি দেখেন গাছ কতগুলো নিয়েছি আরও প্রক্রিয়া দিন আছে আরও আছে দু তিনজন এখন তো আমরা তো আমার তো নিরাপত্তার অভাব আছে যেমন বললাম রাতের বেলায় আমাদেরকে দেখে আক্রমণের জন্য তাই করবে তখন অনুভয় হয়ে আমি বিভিন্ন সদ সদাগদেরকে খবর দিয়ে না তার ওপর তাদের বা উদ্ধার করছে এর মধ্যে ডেক্স নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম